আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সারসারণি। আজ আমরা আলোচনা করব ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। প্রথম অধ্যায় থেকে যেহেতু কোনো রকম প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকবে না, সেহেতু প্রথম অধ্যায় থেকে কোনো রকম প্রশ্ন আমি আর দিলাম না। আজ আমি আলোচনা করব দ্বিতীয় অধ্যায় থেকে 2 এবং 3 মার্কের জন্য যে প্রশ্নগুলো তোমরা পড়বে। ইতিমধ্যেই আমরা দ্বিতীয় অধ্যায় থেকে যে ছোটো প্রশ্নগুলো আসবে সেটার কিন্তু উত্তর সহ সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, ভিডিওটি কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের অধ্যায়ভিত্তিক খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। দেখো, প্রথম প্রশ্ন, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কীভাবে গঠিত হয়েছিল? উত্তর লিখবে অঙ্গরাজ্য। 1947 খ্রিস্টাব্দে 15ই আগস্ট আমাদের দেশ ভারত স্বাধীনতা লাভ করে। এই সময় থেকে পশ্চিমবঙ্গ স্বাধীন ভারতের একটি অঙ্গরাজ্য রূপে পরিচিত হয়। নামকরণ, স্বাধীনতা লাভের আগে পশ্চিমবঙ্গ বাংলা বা বেঙ্গলের অংশ ছিল। 1947 খ্রিস্টাব্দের দেশভাগের সময় বাংলা ভাগ হয় এবং বাংলার পূর্ব ভাগ নতুন দেশ পাকিস্তানে চলে যায়। বাংলার পশ্চিম ভাগ পশ্চিমবঙ্গ নামে ভারতের একটি রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে। পরের প্রশ্ন পড়বে, বাংলাদেশ কিভাবে গঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অবিভক্ত বাংলা পয়েন্ট করবে। বর্তমানে বাংলাদেশ ভারতের একটি প্রতিবেশী দেশ। 1947 খ্রিস্টাব্দে দেশভাগের আগে বাংলাদেশ ভারতের অন্তর্ভুক্ত ছিল, তখন তা বাংলা বা বেঙ্গল নামে পরিচিত ছিল। বাংলাদেশ গঠন, 1947 খ্রিস্টাব্দে দেশভাগের সময় বাংলা ভাগ হয় এবং বাংলার পূর্ব ভাগ নতুন দেশ পাকিস্তানে চলে যায় আর তার নাম হয় পূর্ব পাকিস্তান। 1971 খ্রিস্টাব্দে মুক্তিযুদ্ধের মাধ্যমে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়, তখন তার নতুন নাম হয় বাংলাদেশ। পরের প্রশ্ন পড়বে, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বর্তমানে বাংলার কোন অঞ্চল গৌড় নামে পরিচিত? তার সঙ্গে রয়েছে গৌড়ের রাজধানী কোথায় অবস্থিত? উত্তর লিখবে প্রাচীন এবং মধ্যযুগের বাংলায় গৌড় ছিল গুরুত্বপূর্ণ অঞ্চল। প্যারা চেঞ্জ করে লিখবে খ্রিস্টীয় ষষ্ঠ শতকে বরাহমিহিরের রচনা অনুযায়ী মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান জেলার পশ্চিম ভাগ নিয়ে তৈরি হয়েছিল গৌড়। প্যারা চেঞ্জ করে লিখবে ভাগীরথীর পশ্চিম পারে বর্তমান মুর্শিদাবাদ জেলায় ছিল প্রাচীনকালে গৌড়। গৌড়ের রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তাহলে গৌড়ের রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ। পরের প্রশ্ন, কিভাবে বাংলায় পাল শাসন শুরু হয়? এটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উত্তর লিখবে শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় সপ্তম শতকের মধ্যভাগ থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত 100 বছর ধরে বাংলায় কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। এই সময় বাংলায় চরম অরাজকতা অবস্থার সৃষ্টি হয়েছিল, যা ইতিহাসে মৎস্যান্যায় নামে পরিচিত। এই অরাজক অবস্থার অবস্থানের জন্য বাংলার প্রভাবশালী লোকেরা আনুমানিক 750 খ্রিস্টাব্দে গোপাল নামে একজন সামন্ত রাজাকে বাংলার রাজা নির্বাচন করেন। ফলে ওই সময় থেকে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়। পরের প্রশ্ন পড়বে, খুবই গুরুত্বপূর্ণ। খলিফা কাদের বলে বা খিলাফত বলতে কী বোঝো? দুটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পয়েন্ট করবে প্রথমে খলিফা। খলিফা হলো একটি আরবি শব্দ, এর অর্থ হলো প্রতিনিধি বা উত্তরাধিকারী। প্যারা চেঞ্জ করে লিখবে হযরত মুহাম্মদের মৃত্যুর পর তার প্রধান 4 সঙ্গী একে মুসলমানদের নেতা নির্বাচিত হন, এদের বলা হয় খলিফা। প্যারা চেঞ্জ করে লিখবে ইসলামীয় জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতাকে বলা হয় খলিফা। পরের পয়েন্ট করবে খিলাফত। ইসলাম ধর্মের ক্ষমতা যেসব অঞ্চলে ছড়িয়ে পড়েছে সেগুলি হলো, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, লিখবে সেগুলি হলো দারুল ইসলাম, এটা সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে রাখবে, খলিফা হলেন দারুল ইসলামের প্রধান নেতা। খলিফার এই অধিকারের এলাকাকে বলা হয় খিলাফত। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন পড়বে, প্রাচীন বাংলার বঙ্গ অঞ্চলটি
ভৌগোলিক অবস্থানের বর্ণনা দাও অথবা প্রাচীন বাংলার বঙ্গ বলতে কোন অঞ্চলটিকে বোঝানো হতো। উত্তর লিখবে ভূমিকা, প্রাচীন বাংলার জনপদগুলি একটি অন্যতম জনপদ ছিল বঙ্গ। পয়েন্ট করবে বঙ্গের ভৌগোলিক অবস্থান, প্রাচীনকালে পদ্মা ও ভাগীরথী নদীর মাঝে ত্রিভুজের মতো দেখতে বদ্বীপ এলাকাকে বঙ্গ বলা হতো। সম্ভবত ভাগীরথীর পশ্চিম দিকের এলাকাও এর মধ্যে ছিল। পরের পয়েন্ট করবে বঙ্গের সীমানা বৃদ্ধি, পরবর্তীকালে ভাগীরথীর পশ্চিম দিকে রাঢ় এবং সু নামে দুটো আলাদা অঞ্চলের উৎপত্তি ঘটলে বঙ্গের সীমানা বৃদ্ধি পায়। পরের পয়েন্ট করবে একাদশ দ্বাদশ শতকের বঙ্গ, খ্রিস্টীয় একাদশ হাইপেন দ্বাদশ শতকে বঙ্গ বলতে এখানকার বাংলাদেশের ঢাকা, বিক্রমপুর, ফরিদপুর ও বরিশাল অঞ্চলকে বোঝানো হতো। পরের প্রশ্ন পড়বে খুবই গুরুত্বপূর্ণ, শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থা কেমন ছিল তা ভেবে লেখো। পয়েন্ট করবে ভূমিকা, শশাঙ্ক প্রথম জীবনে একজন মহাসামন্ত হলেও পরবর্তীকালে তিনি গৌড়ের স্বাধীন শাসক হন। 606 খ্রিস্টাব্দ থেকে 637 খ্রিস্টাব্দ পর্যন্ত স্বাধীনভাবে তিনি রাজ্য শাসন করেন। পয়েন্ট করবে মুদ্রার মান, শশাঙ্কের আমলে প্রিন্টিং মিস্টেক হয়েছে, লিখবে শশাঙ্কের আমলে সোনার মুদ্রা প্রচলিত ছিল কিন্তু তার মান পড়ে গিয়েছিল, নকল সোনার মুদ্রাও দেখা যেত, রূপার মুদ্রা ছিল না। পরের পয়েন্ট করবে কৃষি নির্ভরতা, শশাঙ্কের আমলে অর্থনীতি ছিল কৃষি নির্ভর, কৃষির গুরুত্ব বেড়ে যাওয়ায় সমাজ ক্রমাগত গ্রামকেন্দ্রিক হয়ে পড়েছিল, ফলে সমাজে জমির চাহিদা বৃদ্ধি পায়। পরের পয়েন্ট করবে ব্যবসা বাণিজ্যে মন্দা, তার রাজত্বকালে ব্যবসা বাণিজ্যে মন্দা দেখা দেওয়ায় নগরের গুরুত্ব কমতে শুরু করে। পরের পয়েন্ট করবে বণিকদের গুরুত্ব হ্রাস, ব্যবসা বাণিজ্যের মন্দার কারণে সৃষ্টি ও বণিকদের গুরুত্ব ও ক্ষমতা হ্রাস পায়। প্যারা চেঞ্জ করে লিখবে, সুতরাং বলা যেতে পারে শশাঙ্কের আমলে বাংলার আর্থিক অবস্থার অবনতি ঘটে। পরের প্রশ্ন পড়বে খুবই গুরুত্বপূর্ণ, মৎস্যন্যায় কী? পয়েন্ট করবে ভূমিকা, শশাঙ্কের মৃত্যুর পর খ্রিস্টীয় সপ্তম থেকে অষ্টম শতকের মধ্যভাগ পর্যন্ত প্রায় 100 বছর ধরে বাংলায় যে রাজনৈতিক বিশৃঙ্খলা ও সামাজিক অনাচার চলেছিল তাকে মৎস্যন্যায়ের যুগ বলা হয়। পয়েন্ট করবে আক্ষরিক অর্থ, মৎস্যন্যায় শব্দটির আক্ষরিক অর্থ হল মাছের মতো আচরণ, কৌটিল্যের অর্থশাস্ত্রে মৎস্যন্যায়ের উল্লেখ আছে। পয়েন্ট করবে প্রকৃত অর্থ, পুকুরের বড় মাছ যেমন ছোট মাছকে খেয়ে ফেলে শশাঙ্কের মৃত্যুর পর, তেমনি শক্তিশালী লোক দুর্বল লোকদের উপর অত্যাচার করে, এই অরাজক অবস্থায় মৎস্যন্যায় নামে পরিচিত। পয়েন্ট লিখ করবে অবসান, শেষ পর্যন্ত বাংলার প্রভাবশালী লোকেরা মিলে খ্রিস্টীয় অষ্টম শতকের মধ্যভাগে গোপাল নামে একজন সামন্ত রাজাকে বাংলার রাজা নির্বাচন করে, এর ফলে মৎস্যন্যায় যুগের অবসান ঘটে এবং পাল বংশের রাজত্ব শুরু হয়। গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা। পরের প্রশ্ন লিখবে গৌড়তন্ত্র বলতে কী বোঝো, এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পয়েন্ট করবে ভূমিকা, গৌড় রাজ শশাঙ্কের রাজত্বকালে গৌড়ে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল তাকে বলা হয় গৌড়তন্ত্র। পয়েন্ট করবে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা, শশাঙ্কের শাসন ব্যবস্থায় রাজ্যে এক শ্রেণীর কর্মচারী বা আমলা শ্রেণী গঠন করা হয়, যারা গ্রামের স্থানীয় লোকেরা যেসব প্রশাসনিক কাজকর্ম করত সেই সব কাজের দায়িত্ব গ্রহণ করে, ফলে গৌড় রাজ্যে এক নতুন ধরনের শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল, যেখানে কেন্দ্র করে সমগ্র রাজ্যের গ্রামস্তর পর্যন্ত প্রশাসন কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত হতো। পরের প্রশ্ন পড়বে খুবই গুরুত্বপূর্ণ, সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কী ছিল? পয়েন্ট করবে ভূমিকা, গজনির সুলতান মাহমুদ আনুমানিক 1000 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় 17 বার উত্তর ভারত আক্রমণ করেছিলেন। পয়েন্ট করবে উদ্দেশ্য, সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য সম্পর্কে ঐতিহাসিকরা একমত নন। প্রথম পয়েন্ট করবে ধনসম্পদ লুণ্ঠন করা, মাহমুদের প্রধান উদ্দেশ্য ছিল মন্দিরগুলি থেকে ধনসম্পদ লুণ্ঠন করা, এখানে কোনো স্থানীয় সাম্রাজ্য তিনি প্রতিষ্ঠা করতে চাননি।
পয়েন্ট পয়েন্ট করবে মধ্য এশিয়ায় সাম্রাজ্য স্থাপন। মধ্য এশিয়ায় সুবিস্তৃত সাম্রাজ্য প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে তিনি ভারতে ধনসম্পদ লুণ্ঠন করেন। পরের পয়েন্ট করবে ধর্মীয় উন্মাদনা। অনেক ঐতিহাসিক মনে করেন ধর্মীয় উন্মাদনার জন্য তিনি ভারত অভিযানে এসেছিলেন, তাই তিনি হিন্দু মঠ মন্দিরগুলি লুট করতেন। ভালো করে দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের অধ্যায়ভিত্তিক খাতায় লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল একদম নতুন হাওত, লাল কালার যে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন সে প্রেস করবে, যখন আমি নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও। আমরা কিন্তু ইতিমধ্যেই সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয় অধ্যায়ভিত্তিক ছোটো প্রশ্নের উত্তর সহ সাজেশন এবং বড় প্রশ্নের সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা আমাদের সাজেশন অংশ থেকে সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে। সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি, সেই অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করো, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা কিন্তু ইতিমধ্যেই তোমাদের যে দ্বিতীয় অধ্যায়, সেই দ্বিতীয় অধ্যায়ের ছোটো প্রশ্নের উত্তর সহ সাজেশন কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওটি না দেখে থাকো, সেই ভিডিওটিও কিন্তু তাড়াতাড়ি দেখে